সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর তার সাথে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের অ্যাটলিস্ট আগামী দুদিন, 4 এবং 5, আজকে এবং কালকে। তারপরে 48 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমবে। দিনের বা রাতের তাপমাত্রা তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যেটা আছে কলকাতায় আজকে, যেটা গতকাল যেটা আর কি ম্যাক্সিমাম রেকর্ড হয়েছে 37, তো 37 আর 29 মোটামুটি ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার এটাই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট 5 দিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 48 ঘন্টা পর থেকে বৃষ্টি একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উপরের 5টি পাহাড়ি জেলায়, এবং সেখানে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে 11 তারিখ নাগাদ নর্থ বে অফ বেঙ্গল, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর, 11 তারিখ নাগাদ একটা সম্ভাবনা দেখা গিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির। তো যেটা আমরা এক্সপেক্ট করছি যে 11 তারিখে একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, এর ইনফ্লুয়েন্সে সাউথ ওয়েস্ট মনসুন আশা করা যায় পশ্চিমবঙ্গের অনেকটা জায়গায় কভার করে ফেলবে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে, এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকতে হচ্ছে 11 তারিখের পর থেকে, অর্থাৎ লো প্রেশার তৈরি যেদিন হবে তারপর থেকে। এটা আপাতত চলবে, তার কারণ আমি বললাম যে আপনার 8 তারিখ অবধি তেমন কিছু আর নেই, ঠিক আছে, এটা চলবে আপাতত 7-8 তারিখ অবধি। 11 তারিখ নিম্নচাপ তৈরি হলে তার হাত ধরে যে বৃষ্টি হবে তাতে এটা কিছুটা কাটবে। কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.